জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটে। শুধু চাইলেই কি আর হয়, কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না, কারণ চোখের জল হয়তো মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে ভালোবাসে, সে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বের করে শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, সৌন্দর্য নিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে, এটাই বাস্তব। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত না, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। যাকে যতটা তুমি মূল্য দেবে, সে তোমাকে তার চেয়েও বেশি আরো সস্তা ভাববে, হ্যাঁ এটাই বাস্তবতা। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো, তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে, মনে করো সেই তোমাকে সারা জীবন আগলে রাখতে পারবে, হ্যাঁ এটাই সত্যি। প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক, সেই মানুষটা যাকে ঘিরে তার পুরোটা শহর একজন আলোকিত ছিল। চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রীও দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে। অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালোবাসাটা সত্যিকারের হয়ে থাকে। মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, দশজনকে নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না, সে হারিয়ে গেলে তোমার সুখ কেউ খুঁজে পাবে না। সবাই দেখে, বলে আমি ভালো আছি, শুধু আমি জানি আমি কতটা কষ্টে আছি। হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে ডাকো আমাকে। মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখকেও অন্ধ করে দেয়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ প্রায়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেইমানরা সবসময় সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে, নিজের খেয়াল রেখো। সত্যি খুব কান্না আসে, আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে, ভাবতে অবাক লাগে। প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো কথাটি দিয়ে। পকেট ভর্তি টাকা তোমায় আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না, ঠিক সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। অল্প থেকে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়,
ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, আর যার জন্য ব্যথা করে সে কখনোই সেটা বুঝতে পারে না। একটা মেয়ের কাছে সবচাইতে বড় অলংকার হচ্ছে তার চরিত্র। তোমার শহরটা আজও বড্ড কোলাহলে পরিপূর্ণ, আর আমার শহরটা কষ্ট আর অবহেলায় জনমানব শূন্য। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভরসার একজোড়া হাতই যথেষ্ট অগোছালো জীবনকে সুন্দর পরিপাটি করে সাজানোর জন্য। প্রিয় মানুষটা অসুস্থ হলে মনে হয় নিজের পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। চোখের জল সবসময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। তারা তোমাকে তখনই মিস করবে যখন তোমার জায়গায় অন্য কাউকে বসাতে ব্যর্থ হবে। রাগের পেছনে কষ্টটা যে দেখল না, তার সাথে রাগ করাটা বেমানান। মূল্য দিতে শিখুন তার ভালোবাসাগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায়। বিশ্বাসঘাতকতা একমাত্র তারাই করে যাদের একসময় সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়। আমার ভালোবাসা নামক গল্পে আমি চির কুমার, তুমি প্রাক্তন চরিত্রেই রয়ে গেলে। আমি তোমাকে ভালোবাসি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে তার সম্মান রক্ষা করতে পারি না। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতন মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে গোপনে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। সবাই যদি ভালোবাসার মানে বুঝত, তাহলে পৃথিবীতে অবহেলা আর কষ্ট নামক শব্দগুলোর জায়গা থাকতো না। মন খারাপটা তখনই লাগে যখন তুমি রাগ করে বাই বলো। এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে। মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। তোমাকে ছেড়ে যাব বলে আমি ভালোবাসিনি, হাতে হাত রেখে ছায়া হয়ে সারা জীবন পাশে থাকবো বলেই তোমাকে ভালোবেসেছি। তুমি আমার কখনো ছিলে না, আজও নেই, কিন্তু একটা প্রস্থান ছিল আমার জীবনে যা আমাকে আর কখনো ভালো থাকতে দেয়নি। ভাগ্যে হয়তো ছিল না, কিন্তু জীবনে মিশে থাকবে আজীবন। জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত, তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। জানি তাকে কোনোদিনও পাব না, তবুও তাকে ভালোবাসি। চোখের দেখায় পৃথিবীতে সবকিছুই সুন্দর লাগে, বাস্তবে কি সবকিছু সুন্দর হয়? ভালোবাসায় চাহিদা থাকে না, থাকে শুধু স্বার্থহীন ভালোবাসা, যে ভালোবাসাতে কোনো কিছু পাবার আশা থাকে না। সেটা তো সময়ের প্রয়োজন শুধু, কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয় প্রচন্ড ভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ হয়ে সরে যাব। জীবনে প্রথম প্রেমটা সবসময় সত্যি হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। রাগি আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না, থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি। খারাপ সময় আসা ভালো, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে। ভালোবাসি কিনা জানি না, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায়, শুধু দেখাতে পারতাম না, আজও ভালোবাসি দূর থেকে। বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার, যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। যে মানুষটা রোজ তোমায় অবহেলা করে চুপচাপ সহ্য করে, তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও।
দেব না, তুমি ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ। ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার, কিন্তু ভাগ্যের দুঃখ ছিল, তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি, তবে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি তোমাকে। একসময় হাসি খুশি আনন্দ ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখে ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে। তোমাকে খুব বিরক্ত করি, তাই না? এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে, কিন্তু বিরক্ত করার এই আমিটাই থাকবো না। আচ্ছা, যেদিন আমি থাকবো না সেদিন কে তোমায় এত বিরক্ত করবে? সেদিন কার সাথে অভিমান করবে তুমি? প্রেম আর ভালোবাসা দুটো দু ধরনের, একটা হয় আবেগের বশে, অন্যটা হয় অন্তরের টানে। মায়া অদ্ভুত এক জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। যদি আর কটা দিন কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে, বুঝে নিও আমি প্রিয় জীবিত থেকেও গেছি মরে। তুমি যার জন্য ডিপ্রেশনে আছো সে তোমাকে ছাড়া ভালো আছে, তুমি যার জন্য পাগল সে অন্যের জন্য পাগল। তাকে মনে করে বসে থাকলে তুমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তার তোমাকে প্রয়োজন নেই আর তার জীবনে। তুমি অপ্রয়োজনীয় জিনিস জীবনে না রেখে নতুন করে বাঁচতে শেখো, জীবনকে উপলব্ধি করতে শেখো। যার কথা মনে করে তুমি বালিশ ভেজাও, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ব্যস্ত, তোমার কথা সে ভাবেই না। তোমার উচিত অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবা। স্বার্থপরদের জন্য চোখের পানি নষ্ট করো না। যার কথা মনে করে তোমার গলা দিয়ে খাবার নামে না, সে দেখো তিন বেলা খেয়ে ঘুমাচ্ছে, আড্ডা দিচ্ছে, তুমি শুধু মায়ার টানে পড়ে আছো। মরিচিকার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও, নিজের পেছনে দৌড়াও, নিজের মতো করে বাঁচতে শেখো। দেখবে পৃথিবী কত সুন্দর, কত কিছু তোমার জন্য অপেক্ষা করছে, কত ভালো মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে, তাই তুমি নিজের মতো করে বাঁচতে শেখো। কারোর জন্য নিজের স্বপ্নগুলোকে নষ্ট করো না, এতে তার কোনো ক্ষতি হবে না, তোমার ক্ষতি হবে। পছন্দের অনেক জিনিস চেয়েও না পাওয়ার মাঝে রয়েছে আখিরাতের এক পুরস্কার, পাননি বলেই আল্লাহকে ডাকছেন, আর আপনার ডাকায় আল্লাহ অনেক পছন্দ করেছেন। পেয়ে গেলে তো আল্লাহর কাছে দোয়াও থেমে যেত, তাই না? চাইতেই থাকুন, না পেয়েও দুনিয়ার চাওয়ার চাইতেও আখিরাতের বদলাটা উত্তম নয় কি? একটা লিস্ট করুন কি কি দরকার আপনার, এবার বাচ্চার মতো আল্লাহকে সামনে মনে করে সব বলুন। আমার এটা চাই, ওটা চাই, চাই চাই, লিস্ট দেখান। এবার আর কি, দুনিয়ায় না পেলে আখিরাতে নেব, তবুও খবরদার হতাশ হওয়া যাবে না। কখনো যদি শূন্যতার সীমা খুঁজে না পাও আমায় অনুভব করো, পথ হয়ে খুঁজে নেব তোমায়। যদি এই কষ্টের বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে, আমায় ডেকো, জল মুছে দেব আমি। যদি কখনো নিরবতার নিস্তব্ধে একাকিত্ব অনুভব করো, তুমি জানিয়ে দিও, সব কিছু বিসর্জন দিয়ে ছুটে আসবো আমি। আমি বহুবার কেঁদেছিলাম সেদিন, কিন্তু ফিরে আসুনি তুমি। আমি বহুবার হাত জোর করে বলেছিলাম একবার ফিরে এসো, তবুও ফিরে আসুনি। কি অপরাধ ছিল একটু খুলেও বলনি, যদি অপরাধ করে থেকেছি তার জন্য ক্ষমা চেয়েছি বহুবার, তবুও ফিরে আসুনি। এতটা নিষ্ঠুর ছিল তোমার মন, একবারও কি আমার কথা ভাবনি? আমার কি হবে? মানুষ তো হাজারটা ভুল করে তা শুধরে নেয়, কিন্তু আমি তো হাজারটা ভুল করিনি। ভালোবাসার মাঝে মান অভিমান একটু ভুল বোঝাবুঝি তো হতেই পারে, হতেই পারে একটু রাগারাগি, কিন্তু কখনো ছেড়ে যাবা ভাবতে পারিনি। কতবার বলেছি দশটা বউয়ের ভালোবাসা আমি একা তোমাকে দেব, তুমি ফিরে আসো আমার মাঝে। তুমি শুধু মিথ্যা কসম কেটে গেছো, প্রতারণা করেছো আমার সাথে, বিশ্বাস নিয়ে খেলেছো আমার, তারপরও বলছি যত দূরে চলে যায় না কেন, তারপরও এখনো বলছি আর বহুবার বলবো তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি।